Okay, so let's begin. Chandra Bharadi asked a question called, "Sir, what is Moira?" Moira is the Greek goddess of fate or Greek goddess of fortune. Many literary artists throughout various literary periods used Moira as an image of the destiny. Moira, Moira. Greek mythology. So if you concern Moira of the Greek mythology, yes, Moira means in the Greek and the Roman mythology, Moira actually means fate. There was another spelling, Moirai. This is Moira, Greek, Moirai or Moirai. It means the Greek, according to the Greek and the Roman mythology, it is the goddess who determined the human destinies. মানব জীবনের যে অদৃষ্ট যাকে ডিটারমাইন করে তাকে ময়রা বলে। বিভিন্ন লিটারেচারে ময়রার এক্সাম্পল রয়েছে, তোমাদের সিলেবাসের মধ্যে নেই। অ্যানাদার ফেমাস টেক্সট আমরা পড়েছি জেমস ইঞ্জেস রাইডার্স টু দ্য সি, তাতে ময়রার এলিমেন্টকে অনেক সময় ইউজ করা হয়েছে। জেনারেলি ভাবা হয় যে ময়রা একটা বিরাট বড় চরকা, মানে ওদের এক ধরনের মেশিন আর কি, মেশিন অফ উইভিং, যেখানে একটা বিরাট বড় কাপড় সুতো দিয়ে উইভ করছে, সেখানে বসে বসে ময়রা চরকা কাটে। দিস ইজ দ্য থ্রেড অফ দ্য ফরচুন। হোয়েভার দিস ইজ দ্য থ্রি ফেট সিস্টার্স, তিনজন ফেট সিস্টার্স, এই তিনজন ফেট সিস্টারকে একসঙ্গে মিলে ময়রা বলা হয়। এই তিনজন ফেট সিস্টারের নাম হচ্ছে ক্লোথো, ল্যাচেসিস অ্যান্ড অ্যাট্রোপস। এই তিনজনকে একসঙ্গে ময়রা বলে। হোয়েভার This thread snaps or flaps, যদি ছিঁড়ে যায় তাহলে বুঝতে হবে কারুর একটা ভাগ্যের একটা বিরাট বড় ডিস্ট্রাকশন, ডিভাস্টেশন বা পতন হলো। সো দ্যাট ইজ দ্য মাইথোলজি অফ দ্য ময়রা। ক্লিয়ার? সো হোপ ইটস ক্লিয়ার। ওকে, সো ফ্রম ময়রা উই উইল নাও মুভ ইন টু আওয়ার অ্যানাদার নন ডিটেল টেক্সট। ইটস কল্ড Descartes' Shoemaker's Holiday, Shoemaker's Holiday by Descartes. This is sorry, by Descartes, Thomas Descartes. এটা আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। This is in the CC 7 of the British Poetry and Drama, 17th and 18th century. তার সেকশন এ, মিল্টন'স প্যারাডাইস লস্ট অ্যান্ড ডেকার্স শুমেকার্স হলিডে। এগেন, ডেকার্স শুমেকার্স হলিডে ইজ আ নন ডিটেল টেক্সট, দ্যাট মিন্স ওনলি A question of 10 marks will be asked from there. So there is no such need of preparing 5 marks or 2 marks questions. But again, I'm always saying that it's an uncertain case because there are previous instances where there are questions on 2 and 5 marks questions. So you can prepare 10 marks question, only take 10 marks question from Descartes' Shoemaker's Holiday. So, এই টেক্সটের ব্যাপারে আমরা এবার একটু ডিটেলে পড়াশোনা করতে আরম্ভ করব। জেনারেলি ইটস এ নন ডিটেল টেক্সট, আমরা একটু তাড়াতাড়ি ফিনিশ করব, চেষ্টা করব দুদিন বা তিন দিনের মধ্যে টেক্সটের সামারি অ্যান্ড দ্য মেইন থিম্যাটিক ইম্পর্টেন্ট থিম্যাটিক ভ্যালিড পয়েন্টস অফ দিস টেক্সট অ্যাজ ওয়েল অ্যাজ আদার ইম্পর্টেন্ট সিম্বলস অফ দ্য টেক্সট, এইগুলো একটু বুঝে নেওয়ার আমরা চেষ্টা করব। সো উই উইল ট্রাই টু গেট অ্যান ওভারভিউ অফ দ্য এন্টায়ার টেক্সট অ্যান্ড উইল ডিসকাস 10 মার্কস কোয়েশ্চেন্স। ওকে, So let us move into the text of Shoemaker's Holiday. First of all, I have already given you study materials in your WhatsApp group. So please consider those study materials. This is the primary study materials which I have prepared on Descartes' Shoemaker's Holiday. Important study material, Act 2 introduction, critical evaluation of the play, and summary. দেখে নিলে মোটামুটি বলতে পারবে। This is another study material তোমাদেরকে দিয়েছি, ইনসাইটস আ স্টাডি গাইড বাই দ্য উটাহা শেক্সপিয়ার ফেস্টিভ্যাল। দিস ইজ আ ড্রামা, ফলে একটা ড্রামাটিক কোম্পানির তৈরি করা এই স্টাডি মেটেরিয়াল খুবই দরকারি বলে আমার মনে হচ্ছে। দেখো, দিস ইজ অলসো অ্যানাদার ইম্পর্টেন্ট স্টাডি মেটেরিয়াল, অ্যান আর্টিকেল অন ডেকার্স শুমেকার্স হলিডে। খুবই ইজিলি প্রপারলি এই স্টাডি মেটেরিয়ালটা মোটামুটি তৈরি করা হয়েছে, ফলে এই আর্টিকেলটা পড়লে শুমেকার্স হলিডে সম্পর্কে একটা বেসিক ধারণা তোমাদের জন্মাবে। আই হ্যাভ অলসো গিভেন ইউ
the Shoemaker's Holidays text. It's a long, not a long text, just a 58-page text, 58-page drama. And also, I've given you the Wikipedia short summary or Wikipedia's overview of Shoemaker's Holiday. So please consider all these study materials, and please do read the summary of the text from these study materials. So let us begin Thomas Dacre's Shoemaker's Holiday. So, but before beginning Thomas Dacre's Shoemaker's Holiday, let us learn about Elizabethan and Jacobean era, because Shoemaker's Holiday is basically an Elizabethan play. As you know, it is written in the year 1599, first performed in 1599, for later naturally Elizabethan era মধ্যে পড়ছে, যদি অনেকে এটাকে জেকোবিয়ান প্লেও বলে, জেকোবিয়ান প্লে, কিন্তু ইট ফলস ইন টু দ্য ইরা অফ দ্য এলিজাবেথান ইরা, বিকজ ফ্রম অ্যারাউন্ড 1603 সাল থেকে জেকোবিয়ান পিরিয়ড শুরু হচ্ছে, উইথ দ্য অ্যাসেনশন অফ কিং জেমস দ্য ফার্স্ট ইন টু দ্য ইংলিশ থ্রোন। তিনি যখন প্রথমবার সিংহাসনে বসেন, তারপর থেকে শুরু হয়ে হচ্ছে জেকোবিয়ান পিরিয়ড, তার আগে হচ্ছে এলিজাবেথান পিরিয়ড। Queen Elizabeth was in the throne of England. So those who are students of English literature, it becomes very much important and mandatory for you to remember the names, these names of the English literary period. এই নামগুলো মনে রাখা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বা দরকারি, কারণ পরবর্তীকালে এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার যেহেতু তোমরা পড়ছো না, পরবর্তীকালে এই পিরিয়ড গুলোর নাম নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামিনেশনে আসে। ফলে to know the basic foundations of the history of English literature is very important. So Elizabethan era is a particular historical period in the history of the England, which runs from 1558 to 1603. Okay, I mean present screen ta korini, sorry. Sir, mone recording shuru korenni apni? Now, I have started recording, I guess. Yes, I've started the recording. Yes, that I have. Present screen to put the bullet up, sorry. So, basically, Dacre's Shoemaker's Holiday, this is the text of... আমাকে আগে বলবে তো যে তোমরা করোনি, কারণ আমি তাহলে বেসিক্যালি তোমাদের ময়রার যখন আনসারটা দিচ্ছিলাম, আই হ্যাভ অ্যাকচুয়ালি ময়রা তোমাদের দেখিয়েছিলাম, আমার মাথার মধ্যে ছিল না, আমাকে বললে আমি দেখে দিতাম, তো যাই হোক। So basically, Shoemaker's Holiday started around the, but you will of course found this in the record. So the record first 5 minutes to you, you can find this of course. So Dacre's Shoemaker's Holiday is an Elizabethan drama. It begins around 1558 to 1603. It's a famous historical period in the history of the England, because in this time financially as well as economically, as well as politically, England flourished. Among Britain as a symbol, gota prithibite choriye pore, Britain er naam choriye pore. Ei shomoy, this is the Renaissance period, Italian Renaissance er somosto quality gota Europe jure chhorate arambho kore. Literature, culture, architecture, be it in the field of the art, in fact, naval expeditions, as well as army, প্রত্যেকটা দিক থেকে ব্রিটেনের একটা মানে ইটস অ্যান এজ অফ ন্যাশনাল প্রাইড। মিডিয়াভাল পিরিয়ডের পরে একটা অত্যন্ত রোবাস্ট এবং পাওয়ারফুল পিরিয়ড, যেখানে ব্রিটেন ইন্টারন্যাশনাল এক্সপ্যানশন করে, স্পেনের এগেনস্ট নাভাল ট্রায়াম্পে জেতে, এবং টুডর রাজবংশ বা টুডর ডাইনাস্টি, তার যে পাওয়ার এই কুইন এলিজাবেথের পিরিয়ডে বিরাট পরিমাণে বৃদ্ধি হয়। সো ইটস আ ভেরি প্রসপারাস পিরিয়ড ফর ইংল্যান্ড। Okay, it's a very prosperous period in the history of the England, because this period also represents the English Renaissance at its peak, and it saw the flowering of the poetry, music, art and literature. A particular period, William Shakespeare, John Moore, the great artists like William Shakespeare, great artists like Christopher Marlowe, one of the greatest dramatists of the Elizabethan period, University Wits, যার লেখা তোমরা অলরেডি পড়েছো, এবার দ্য সেকেন্ড, এই পিরিয়ডে জন্ম উইলিয়াম শেক্সপিয়ার, এই পিরিয়ডে জন্ম। পরবর্তীতে তোমরা পড়বে ফিলিপ সিডনি, এই পিরিয়ডে জন্ম। এডমান্ড স্পেন্সার, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সনেটিয়ার, এই পিরিয়ডে জন্ম।
তাহলে বুঝতেই পারছো ইংলিশ পরবর্তীকালে রিফরমেশন হওয়ার আগে ইংলিশ রেনেসাঁস এই যে গ্রাউন্ডটা যে মাটিটা এটা কিন্তু প্রিপেয়ার করেছিল এই এই ইংলিশ রেনেসাঁস এবং সেই সময় সাম অফ দ্য গ্রেটেস্ট আর্টিস্ট অ্যান্ড ইনফ্যাক্ট ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পেইন্টার্স ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আর্কিটেক্টস তাদের জন্ম এই এলিজাবেথান পিরিয়ডে ঘটে সো এলিজাবেথান পিরিয়ডকে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পিরিয়ড বলা হয় লিটারেচারের ক্ষেত্রে সো So there are, of course, certain characteristics of the Elizabethan period in literature. তার মধ্যে কি কি characteristic? First characteristic is, of course, the abundance of output. প্রচুর পরিমাণে লেখার সংখ্যা বেড়ে যায়। Drama প্রচুর পরিমাণে staged হতে আরম্ভ করে। Remember, সেই সময় Elizabethan period এ staging of the drama becomes a very important factor. The staging of the drama প্রচুর পরিমাণে ড্রামা সেই সময়কার ইংল্যান্ডে স্টেজড হয় উইলিয়াম শেক্সপিয়ার ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ দ্যাট পার্টিকুলার পিরিয়ড ক্রিস্টোফার মার্লো ফিলিপ ম্যাসেঞ্জার তারপরে জেকোবিয়ান বিভিন্ন ড্রামাটিস্ট মিডলটন এবং শেক্সপিয়ারের সময়ও মার্লো অ্যান্ড আদার্স এবং তার আগে জর্জ পিরি টমাস ন্যাশে এদের কিন্তু প্রচুর লেখা এই পিরিয়ডে আমরা প্রচুর পরিমাণে দেখতে পাই এ পিরিয়ডকে অলসো নিউ কাইন্ড অফ রোম্যান্টিসিজম বলে এক ধরনের রোম্যান্টিক কোয়েস্ট ফর দ্য রিমোট আমরা এই পিরিয়ডের মধ্যে দেখতে পাই ক্যারেক্টারের মধ্যে অনেক বেশি ডাইনামিজম মিডিয়েভাল পিরিয়ডে যেরকম ক্যারেক্টার অনেক বেশি ফ্ল্যাট ছিল এই ক্যারেক্টারগুলো অনেক বেশি ডাইনামিক হতে রাখা কারণ ইউ হ্যাভ অলরেডি রেড ম্যাকবেথ সো অ্যান্ড অফকোর্স প্রোজ অ্যান্ড নভেলের সঙ্গে সঙ্গে এই পিরিয়ডে সব থেকে যেটা ইম্পর্টেন্ট জনর হয় সেটা হচ্ছে ড্রামা ড্রামা ইজ দ্য মোস্ট important genre of this Elizabethan period. So these are some of the very important characteristic of the Elizabethan period. So Elizabethan period from 1558 to 1603 এই পিরিয়ডের মধ্যে Elizabethan period located. Do you have any question? Yes. Sir, আমি কখন শুরু হলো? শুরু হয়েছে 10 মিনিট হয়ে গেল প্রায়। Oh, yes. You can see the record. I will put the record in the YouTube. Not a problem. Okay? Yes. Coming back to Dekker's Shoemaker's Holiday. As I've said that it's a Elizabethan play written by Thomas Dekker around 1599. Now, let us have a look into Thomas Dekker's life. Who was Dekker? Remember, Thomas Dekker was not as famous as Shakespeare or Marlowe, not in fact famous as other of his contemporaries like Marston, like for example Philip Massinger. Either moto ototao bikkhato chilo na. His last name Dekker actually suggests a Dutch ancestry. Uni kintu Netherlander bashinda chilen, mane baba ma Netherlander lok chilo aki. Fole title er moddhe Dekker ekta Dutch ancestry ke suggest kore. So Thomas Dekker from 1572 to 1632 was a famous English Elizabethan dramatist and pamphleteer. সেই সময়কার একটা important genre হচ্ছে pamphlet যার মাধ্যমে সেই সময়কার contemporary social political doctrine কে spread করা হতো. So pamphlet becomes a very important genre of that particular period. So he was a dramatist as well as a pamphleteer, a versatile and extremely prolific writer he was. Whose career spanned for several decades, many decades, from around 1590 to 1630, 40 years. And he even, in fact, came in contact with some of the greatest poets and some of the greatest dramatists of the contemporary period. Elizabethan period er ekta boro characteristic chilo hocche je ekhane kintu prottekta playwright arekjon playwright er shonge kintu onek khetrei collaboration korto collaborative act কোলাবোরেটিভ অ্যাক্ট অফ রাইটিং কোলাবোরেটিভ মানে ফর এক্সাম্পল আমি অনির্বাণের সঙ্গে কোনো একটা প্লে একসঙ্গে লিখছি যেরকম হিন্দি সিনেমাতে হয় সেলিম এন্ড জাভেদ একসঙ্গে স্ক্রিপ্ট লিখেছে শোলের ঠিক আছে ফলে দিস ম্যান ফিলিপ ডেকার হি হ্যাজ ডেফিনেটলি কোলাবোরেটেড উইথ আর্টিস্ট লাইক
Philip Henslow and others, collaborations with Ben Jonson, John Marston, এদের সঙ্গে প্রচুর কোলাবোরেটিং অ্যাক্ট করেছেন, একসঙ্গে নাটক লিখেছেন। টমাস ডেকার, মাথায় রাখতে হবে হি ওয়াজ আ প্রফেশনাল প্লে রাইট। এলিজাবেথান পিরিয়ডে প্রফেশনাল প্লে রাইটের ধারণাটা কিন্তু একটু অন্যরকমের ছিল। কি ধারণা একটু বোঝাবার চেষ্টা করি। তার আগে তোমাদেরকে একটু বুঝতে হবে যে এলিজাবেথান স্টেজ কি ছিল, হোয়াট ওয়াজ দ্য কনসেপশন অফ দ্য এলিজাবেথান স্টেজ। আমি একটু কয়েকটা ডায়াগ্রাম দিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি। সো লেট আস লুক ইন টু দ্য স্টেজ। রিমেম্বার, ড্রামা ওয়াজ দ্য ওনলি ফর্ম অফ এন্টারটেনমেন্ট ইন দ্য এলিজাবেথান ইরা। সো ফর ইউ মে বি টেলিভিশন অর ওয়েব সিরিজ অর নেটফ্লিক্স ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং ফর ইউ ফর ইউর এন্টারটেনমেন্ট। ওকে, ইন্টারনেট বিকামস আ ভেরি ইম্পর্টেন্ট পার্সন পার্সেল অফ ইউর ডেইলি এন্টারটেনমেন্ট ডোর্স। ইউটিউব বিকামস আ ভেরি ইম্পর্টেন্ট পার্সন পার্সেল, বাট অন দ্যাট টাইম দ্য ওনলি সোর্স অফ এন্টারটেনমেন্ট ওয়াজ স্টেজ, ওয়াজ থিয়েটার। সো থিয়েট্রিক্যাল পারফরমেন্সেস আফটার দ্য ডেইলি ড্রাজারি, আফটার দ্য এন্ড অফ আ ডেজ ওয়ার্ক, বিকামস ভেরি ইম্পর্টেন্ট ফর দেম। দিনের শেষে প্রচণ্ড শরীরে ব্যথা, কষ্ট, যন্ত্রণা নিয়ে যে কোনো মানুষ, পার্সন ফ্রম এনি সেকশনস অফ দ্য সোসাইটি, যেখানে গিয়ে একটা জায়গায় মিলিত হতে পারত, দ্যাট ওয়াজ থিয়েটার, দ্যাট ওয়াজ দ্য এলিজাবেথান স্টেজ, যেখানে ধরি দরিদ্র নির্বিশেষে আলাদা আলাদা কম্পার্টমেন্টে, আলাদা আলাদা টায়ারে বিভিন্ন জায়গাতে আমি সেই এলিজাবেথান স্টেজের স্ট্রাকচার দেখাবো, তারা সেখানে মিলিত হতে পারত এবং একই ধরনের এন্টারটেনমেন্ট ড্রামা সেখানে বসে তারা দেখত। ফলে তোমরা ইম্যাজিন করছো ম্যাকবেথ, তোমরা পড়ছো ম্যাকবেথ, ইম্যাজিন যে মুহূর্তে ম্যাকবেথ ডানকানকে মার্ডার করছে, লোকজন শীষ দিচ্ছে, ওই দারুণ লাগছে, আরে বাস, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট, আরেকবার মার্ডারটা কর, সুন্দর। ফলে স্টেজ কিন্তু ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ এক্সারসাইজ, এটা কিন্তু একটা পারফরমেন্স, এখানে চারপাশের লোক দেখছে পুরো পারফরমেন্সটাকে, এবং কনস্ট্যান্টলি ইট ইজ আ সোশ্যাল ইনস্টিটিউশনস, ইট ইজ ভেরি মাচ এমবেডেড ইন টু দ্য কন্টেম্পোরারি সোশিও কালচারাল রিচুয়ালস। সেই সময়কার যে সোশিও কালচারাল রিচুয়াল, তার মধ্যে স্টেজ কিন্তু একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত, তার থেকে তুমি আলাদা করতে পারবে না স্টেজকে। নাটক তখনকার মানুষের টেস্ট ফর্ম করত, এখন যেরকম বলিউড করে। একটা সময় ছিল যেখানে তোমাদের জেনারেশন অতটা নয়, আমাদের জেনারেশন, তার আগের জেনারেশন, বলিউডে যে ধরনের জ্যাকেট, যে ধরনের স্যুট পরা হতো, সেই এক্স্যাক্ট স্যুট বা জ্যাকেট বাজারে তখন ছেয়ে যেত। অক্ষয় কুমারের রাফ অ্যান্ড টাফ, তোমাদের তোমাদের জেনারেশনের মনে থাকার কথা নয়, অ্যারাউন্ড লেট 1990s, mid 1990s, একটা জিন্সের অ্যাডভার্টাইজমেন্ট হলো টেলিভিশনে, সবাই একই ধরনের জিন্স পরতে আরম্ভ করলো। শাহরুখ পেপসির অ্যাডভার্টাইজমেন্ট করলো, একটা বড় অংশের লোকজন পেপসি কিনতে শুরু করলো। ফলে ঠিক যেরকমভাবে বলিউড হ্যাজ আ হিউজ ইম্প্যাক্ট অন দ্য কন্টেম্পোরারি অডিয়েন্সেস, অন দ্য কন্টেম্পোরারি পিপল, দোজ হু আর সিইং বলিউড, ইটিং বলিউড, ড্রিমিং বলিউড, ইন দ্য সেম ওয়ে এলিজাবেথান স্টেজ হ্যাজ আ গ্রেট ইম্প্যাক্ট। দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য এলিজাবেথান স্টেজ। ইফ ইউ লুক ভেরি ক্লোজলি ইউ ক্যান সি দিস ইজ দ্য স্টেজ। এবং এখানে এই তিনটে বিরাট বড় বড় রো আছে, অ্যান্ড এখানেও একটা জায়গা রয়েছে ফর দ্য গ্রাউন্ডলিং, যারা মাটিতে বসে একটা গর্ত করে দেওয়া হতো, যেখানে বসে বসে তারা দর্শকেরা দর্শক আসন থেকে দেখত। এইখানকার যে অর্থমূল্য, দ্য ভ্যালু অফ দ্য টিকিট ওয়াজ মাচ মোর লেস। এরপরে ন্যাচারালি এই সমস্ত জায়গাগুলোতে একটু সোসাইটাল ক্লাসের যারা, দোজ হু বিলং টু দ্য প্রফেশন, লাইক দোজ হু আর ম্যাসন, those who are, for example, doctor, those who are barrister, they belong to the second section. The first section was those for the guild members, and those who are belongs to the third section of the society, for example, daily laborer pore jara laborer der employ kore tara, ebong sobtheke oporer section e earl, baron, lords, and there are other seats reserved specifically for the king and the queen. King and the queen এর জন্য আলাদা সিট রিজার্ভ থাকতো। রিমেম্বার, এলিজাবেথান স্টেজ কিন্তু কখনোই রাত্রের বেলা স্টেজ হতো না, সকালবেলা স্টেজ হচ্ছে,
ফলে ন্যাচারালি যখন ম্যাকবেথের উইচরা বলছে যে ফেয়ার এন্ড ফাউল এন্ড ফাউল ইজ ফেয়ার, ওই একটা ভয়ঙ্কর অন্ধকার হিটের মধ্যে বা ড্যাগার সিন যখন হচ্ছে তখন কিন্তু একদম দিনের খটখটে রোদ্দুরে হচ্ছে, বা শেক্সপিয়ারের টেম্পেস্ট ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ড্রামা যেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে শুরু থেকে, টেম্পেস্ট মানেই হচ্ছে ঝড় স্টর্ম, অডিয়েন্সদেরকে কিন্তু ইমাজিন করে নিতে হচ্ছে ঝড় হচ্ছে, আসলে ঝড় হচ্ছে না, ঝড়ের শব্দের জন্য তখন ক্যানন বল ইউজ করা হতো, তখন বন্দুকের যে নল সেই বন্দুকের নল দিয়ে শব্দ ইউজ করা হতো, ক্যানন ফায়ার ইউজ করা হতো, এবং ফায়ারকে ইউজ করা হতো এই এলিজাবেথন স্টেজের মধ্যে কোন ফায়ার দেখাবার জন্য। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ অ্যান এলিজাবেথন স্টেজ, এই দূর থেকে আমরা দেখি এখানে গ্রাউন্ড লিয়ে বসতো, এখানে আর্ল এন্ড ব্যারনস, আর দিস ইজ ফর দ্য কিং এন্ড দ্য কুইন এন্ড দোজ আদার পিপল, এখানে ফর দ্য ব্যারিস্টার্স এন্ড আদার্স এন্ড দ্য ডক্টর্স। সো শেক্সপিয়ারের কৃতিত্ব কোথায়, যে এক ধরনের ফর্ম অন এন্টারটেনমেন্ট উনি লিখেছেন সমস্ত ধরনের মানুষের জন্য, মানে শেক্সপিয়ার ড্রামা ক্যান রিড অ্যালাইক বাই দ্য ব্যারিস্টার্স, বাই দ্য ডক্টর্স, বাই দ্য কিংস, বাই দ্য কুইন্স, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য গ্রাউন্ডলিংস, সবাই একই সঙ্গে পছন্দ করছে, 400 বছর বাদে তোমরাও পছন্দ করছো, তোমরাও ম্যাকবেথ পড়তে গিয়ে এক ধরনের ভেতরের মধ্যে ইমাজিনেশন ফ্যান্টাসি এক ধরনের অ্যাট্রাকশন ক্যারেক্টারটার মধ্যে ফিল করছো। তো সেই জন্যই শেক্সপিয়ার গ্রেট, এলিজাবেথন স্টেজকে না বুঝলে অডিয়েন্সরা যে কিভাবে সেই ড্রামার সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত হয়ে পড়ছে সেটা না বুঝলে কিন্তু শুমেকার্স হলিডে বোঝা যাবে না, বিকজ শুমেকার্স হলিডে ইজ আ সিটি ড্রামা অর সিটিজেন প্লে, সেটা কি আমি পরে আসছি, শহর কেন্দ্রিক একটা গল্প, বাট ইটস এ প্লে উইথ আ রোবাস্ট সোশ্যাল মেসেজ। ধনী এবং দরিদ্র, ঠিক দরিদ্র নয়, ধনী এবং মোটামুটি ধনী আর কি, মানে আমরা বলতে পারি যে দোজ হু বিলং টু দ্য ভেরি হায়ার সেকশন অফ দ্য সোসাইটি, ওয়ান ইজ আর্ল অ্যান্ড অ্যানাদার ইজ নট আর্ল বাট বিলংস টু দ্য মেয়র লর্ড, একটা ইম্পোজ সেকশন অফ পিপল। হ্যাঁ কিছু বলছো অনির্বাণ? মধ্যবিত্ত, মধ্যবিত্ত বেসিক্যালি মার্চেন্ট সেকশনের লোক, যদিও মেয়র অফ লন্ডন হয়েছে তার একজন, তো ওকে ওকে ওকে, সো আমাকে দিলে তো নাকি, হ্যাঁ খাবো। সো তাদের যে মানে প্রেমের গল্প, তাদের যে লাভ ইন্টারেস্ট অ্যান্ড লাভ স্টোরি, তাই নিয়ে ডেকার্স শুমেকার্স হলিডে, আমি সেটাতে পরে আসছি, কিন্তু তার আগে তোমাকে আগে বুঝতে হবে দ্যাট এলিজাবেথান ড্রামা ইজ আ সোশ্যাল ইনস্টিটিউশন, ইটস আ ফর্ম অফ এন্টারটেনমেন্ট, সামনে এন্টারটেনমেন্ট হচ্ছে, দেয়ার আর নো সোর্স অফ এন্টারটেনমেন্ট, দেয়ার ওয়াজ নো টেলিভিশন সেট, নো মোবাইল, নো ওয়াইফাই, নাথিং এলস অ্যারাউন্ড 1599, অ্যান্ড পিপল স্ট্রংলি রিলাইড অন দিস ইনস্টিটিউশন, পিপল এই ধরনের ইনস্টিটিউশনের ওপরে প্রতিষ্ঠানের ওপরে খুব ভয়ঙ্কর ওই বিশ্বাস করত, এখান থেকে তারা শিক্ষা নেওয়ার একটা চেষ্টা করত। সো এর ফলেই ডেকার্স শুমেকার্স হলিডে অলসো বিকামস আ ভেরি ইম্পর্টেন্ট সোশ্যাল ডকুমেন্ট, সেই সময়কার সমাজের যে একটা প্রপার ডকুমেন্ট হয়ে থেকেছে, ইট ইজ ডেকার্স শুমেকার্স হলিডে। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দি ইম্প, তাহলে উই হ্যাভ অলরেডি ডিসকাসড দ্য ফিচার্স অফ দ্য এলিজাবেথান পিরিয়ড, দোজ হু আর রিপ্রেজেন্টেটিভস অফ দ্য এলিজাবেথান ড্রামা, অ্যান্ড দেন উই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ এলিজাবেথান ড্রামা as a socio-cultural institution. It actually becomes a document of the contemporary social happenings. When you read Macbeth, for example, you can really feel that those who are really the inheritors of the kingship. Macbeth is a play about kingship, right? It's basically, it poses an argument that who is an ideal king? Really an efficient man like Macbeth or an inheritor like Malcolm? Kingship ke ইনহেরিশন ইনহেরিটিং এর মাধ্যমে কিংশিপ হওয়া উচিত, নাকি ম্যাকবেথের মতো এফিশিয়েন্ট লোকেরা ইচ্ছে করলে যে কোনো সময় কিংশিপকে দখল করতে পারে, এই যে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেই সময়কার সাধারণ মানুষের দিকে ছুঁড়ে দিচ্ছে। এর ফলে কিন্তু কন্টেম্পোরারি যে সোশ্যাল অ্যাংজাইটি, যে সোশ্যাল ফিলিং, যে সোশ্যাল সেন্সিটিভিটি, সেটা তোমরা কিন্তু খুব ভীষণভাবে তোমরা যে কোনো এলিজাবেথান প্লে পড়লে বুঝতে পারো। টমাস ডেকার, Thomas Dekker কিন্তু ইজ নট অ্যাজ ফেমাস অ্যাজ শেক্সপিয়ার, নট অ্যাজ অ্যাট অল ফেমাস অ্যাজ শেক্সপিয়ার। আমি পরিষ্কারই আমার এই এই প্লের যে ক্রিটিক্যাল ইভ্যালুয়েশনে
ডেকারের পার্টে, এক সেকেন্ড, সরি, পার্ট থ্রি অন দ্য ডেকার আমি একটু ডেভেলপ করেছি। আমি তোমাদেরকে আরেকবার আমাকে একটু মনে করাবে, শু মেকার হলিডে যে সমস্ত মেটেরিয়ালগুলো দিয়েছি সবকটাই একই থাকবে, খালি আমার যে নিজস্ব স্টাডি মেটেরিয়ালটা আমি দিয়েছি ওটা আমি আরেকটু বাড়াচ্ছি, ওটা আমাকে আরেকবার দিতে বলবে, আমি ওটা আরেকবার দেবো, ঠিক আছে? ইয়েস, সো হোয়াট উই ক্যান সে দ্যাট দ্যাট থমাস ডেকার দো ইজ এ গ্রেট ভার্সেটাইল ড্রামাটিস্ট, প্যামফলেটিয়ার অ্যান্ড প্রলিফিক রাইটার, he is not at all famous as William Shakespeare. And many critics said that of all the times to be a playwright, Thomas Dacre peaked the worst. মানে পৃথিবীতে বিভিন্ন সময় নাটক, মানে নাট্যকার হওয়ার তো অনেক সময় থাকে, তুমি যদি রোমান্টিক পিরিয়ডে নাট্যকার হও তুমি সম্পূর্ণ ব্যর্থ, কারণ রোমান্টিক পিরিয়ড ইজ দ্য এজ অফ দ্য, এজ অফ দ্য কি, রোমান্টিক পিরিয়ড ইজ এজ অফ পোয়েট্রি। যে কোনো একটা এজ একটা যে কোনো পার্টিকুলার জনরার জন্য বিখ্যাত হয়, ফর রোমান্টিক পিরিয়ড ইট ইজ পোয়েট্রি, ফর এলিজাবেথন পিরিয়ড ইট ইজ ড্রামা, ফর অগাস্টিন পিরিয়ড ইট ইজ স্যাটায়ার, বিদ্রুপাত্মক রচনা, ফর ভিক্টোরিয়ান পিরিয়ড ইট ইজ অফকোর্স দ্য নভেল, ফর 18th সেঞ্চুরি ইট ইজ নভেল, প্রোজ ফিকশন, ফর মডার্ন পিরিয়ড ইয়েস ইটস ডিফিকাল্ট টু চুজ, মডার্ন পিরিয়ড ইজ আ এজ অফ দ্য পোয়েট্রি, নভেল, এভরিথিং, প্রত্যেকটারই একটা প্রলিফিক প্রোডাকশন মডার্ন পিরিয়ডে হচ্ছে। কিন্তু বাকি বিভিন্ন পিরিয়ডে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা স্পেসিফিক লিটারেরি জনরে এগিয়ে রয়েছে, অ্যান্ড থমাস ডেকার পিক দ্য ওয়ার্স্ট টাইম ফর বিকাম আ প্লেরাইট, বিকজ এলিজাবেথান পিরিয়ডে চারিদিকে প্লেরাইটের ছড়াছড়ি, অতটা ট্যালেন্টেড নয় থমাস ডেকার, ক্রিস্টোফার মার্লো, উইলিয়াম শেক্সপিয়ার বা জন মার্স্টন, বেন জনসন, এই সমস্ত বিরাট বড় বড় নামগুলোর সঙ্গে কম্পিট করার মতো। অ্যান্ড হেন্স ইফ ইউ কান্ট বি দ্য গ্রেটেস্ট লাইক শেক্সপিয়ার ফর এক্সাম্পল, or the second best like Johnson, better to find some other generation in some other place other than the Jacobean and the Elizabethan England. Like, first or second prize na pete paro, eighth or ninth prize pao. Tale sei e je na jonme onno kono e jonmanai bhalo, erokom kotha Harding Craig bolechen. Kintu amra etuku bolte pari je Thomas Dacre er jibon somporke temon jana jay na, it was very obscure and very unorganized and very wretched his life. জীবন সম্পর্কে তেমন জানা যায় না. So moving on to it, after discussing Thomas Dacre's life, আমরা এটুকু বলতে পারি যে Shoemaker's Holiday is a city comedy or it's a city drama, it's a city play, it's a city comedy. First performed by the Admiral's men. এই অ্যাডমিরালস মেনরা কারা কেউ বলতে পারবে? এনি আইডিয়া? বলতে পারবে? অ্যাডমিরাল মেন ইজ আ থিয়েটার কোম্পানি, ইটস বেসিক্যালি আ থিয়েটার স্টেজিং কোম্পানি। এলিজাবেথান পিরিয়ডে অনেকগুলো ছোট্ট ছোট্ট থিয়েটার কোম্পানি ছিল, অ্যাডমিরালস মেন, গ্লোব থিয়েটারে যারা কাজ করতো তারা, তার সঙ্গে সঙ্গে রয়্যাল শেক্সপিয়ার কোম্পানি, এরকম ছোট্ট ছোট্ট বেশ কয়েকটা কোম্পানি ছিল যারা গোটা এলিজাবেথান পিরিয়ডের এই ড্রামার ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করত। এটা ছোট ছোট প্রায় ব্যবসায়িক প্রতিষ্ঠানের মতো ছিল, গিল্ডের মতো, এবং এই থিয়েটার কোম্পানিরা একসঙ্গে একটা গিল্ডও ফর্মেশন করত। যেরকম এখনকার দিনে ধরে যাক বড় বাজারে যারা মাল বিক্রি করে, যারা দোজ হু ফর এক্সাম্পল সেল রিটেল অবজেক্ট, তারা যেরকম একটা অ্যাসোসিয়েশন করে, এই থিয়েটার কোম্পানির লোকেরা অ্যাসোসিয়েশন করতো, কারণ রিমেম্বার ইন এলিজাবেথান পিরিয়ড ডুইং থিয়েটার অ্যান্ড সেলিং থিয়েটার ওয়াজ আ ভেরি প্রফিটেবল জব, অত্যন্ত লাভজনক একটা ব্যবসা ছিল হচ্ছে এই থিয়েটার করা। শেক্সপিয়ার কিন্তু রীতিমতো বড় লোক ছিল তার সময় দাঁড়িয়ে, কারণ হচ্ছে তো মানে সিনেমার মতো থিয়েটারকে হিট করাতে পেরেছিল, মানে একজন অত্যন্ত ইম্পর্টেন্ট প্রায় স্ক্রিপ্ট রাইটারের মতো শেক্সপিয়ারের ভ্যালু ছিল, এবং অ্যান্ড হি হিমসেলফ ডিরেক্টস হিজ ওন প্লে, তখনকার দিনে যে রাইটার ছিল সেই বেশিরভাগ ক্ষেত্রে ডিরেক্টর হতো। তো এই জন্য আমাদের মাথায় রাখতে হবে এলিজাবেথান পিরিয়ডের মধ্যে কিন্তু এই ড্রামা বিকামস এ ভেরি প্রফিটেবল জব, অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল, গিল্ড তৈরি হয়েছিল ড্রামাকে নিয়ে, এবং বড় বড় যে থিয়েটার হাউসেস, গ্লোব, ফর এক্সাম্পল ব্ল্যাক ফ্রায়ার্স, এই সমস্ত থিয়েটার হাউসগুলো সেই সময় ইংল্যান্ডে তৈরি হয়েছিল। তোমরা কি গ্লোব থিয়েটারের নাম শুনেছ? গ্লোব থিয়েটার আবার নতুন করে
রিনোভেট করা করা হয়েছে, ইয়েস গ্লোব থিয়েটার, শেক্সপিয়ার্স গ্লোব বলা হয়, শেক্সপিয়ারের বেশিরভাগ যে ড্রামা এই গ্লোব থিয়েটারই স্টেজ হয়েছে, ম্যাকবেথ, হ্যামলেট, কিংস লিয়ার, দিস ইজ দ্য গ্লোব থিয়েটার, দ্য অরিজিনাল গ্লোব থিয়েটার, এইরকম অনেকটা দেখতে ছিল শেক্সপিয়ারের সময় তোমরা বলতে পারো। এই চারপাশে দর্শকেরা এরকম ভাবে ঘিরে বসতো এবং এইরকম ভাবে ড্রামাটা হতো, এই যে দিস ইজ দ্য অরিজিনাল ভার্সন অফ দ্য শেক্সপিয়ার্স গ্লোব ইফ ইউ ওয়ান্ট টু সি, এইরকম ভাবে কিন্তু স্টেডিয়ামের মতো অ্যাবসলিউটলি। এবং এই তিনটে স্তরে তিন ধরনের মানুষ বসতো, এই তলায় থাকতো গ্রাউন্ডলিং, those who are manual laborers, those who are not so famous, এই তলায় থাকতো এই গ্রাউন্ডলিংদের যারা নিয়ন্ত্রণ করতো তারা, এর ওপরে থাকতো ডক্টর, ব্যারিস্টার অ্যান্ড আদার্স, এন্ড ওপরে থাকতো ব্যারনস, আর্লস, কিং, কুইন, দোজ হু বিলংস টু দ্য সুপিরিয়র অ্যারিস্টোক্রেটিক সেকশনস অফ দ্য সোসাইটি। ফলে এই সমস্ত ধরনের মানুষকে একটা জায়গায় এনে তোমাকে এমন কিছু একটা প্রেজেন্ট করতে হবে যেখানে তুমি সমস্ত ধরনের মানুষদেরকে অখুশি করতে পারবে না, কোনো একটা পার্টিকুলার সেকশনকে তুমি অখুশি করতে পারবে না। ধরা যাক তুমি এই গল্পটা এরকম দেখানো হয়েছে, একজন বড় লোক ছেলে এবং একটু মধ্যবিত্ত বাড়ির মেয়ে, তখনকার দিনের মধ্যবিত্ত বাড়ির মেয়ের সঙ্গে বড় লোকের ছেলের প্রেম হচ্ছে, মানে একটা আর্লের নেফিউ এর সঙ্গে একটা মার্চেন্ট ক্লাসের ওম্যানের একটা লাভ অ্যাফেয়ার চলছে, এটাই মানে একটা বিরাট ব্যাপার, সেটা স্টিকের মধ্যে দেখানো হচ্ছে। অর্থাৎ তা কিন্তু মাথায় রাখতে হবে, সে কিন্তু মার্চেন্ট ক্লাসের লোকেদের নিয়েও ডিল করছে, আবার এট দ্য সেম টাইম হি অর শি অলসো ইজ ডিলিং উইথ দ্য অ্যারিস্টোক্র্যাটিক সেকশন অফ দ্য পিপল। ফলে মাথায় রাখতে হবে এই দুটো কোনো একটা সেকশনের লোকেদেরকেই চটালে তাদের কিন্তু চলবে না। ফলে এই গেম অফ দ্য ফাইন ব্যালেন্স কিন্তু কনস্ট্যান্টলি মেনটেন করতে হয়েছে ডেকার থেকে শুরু করে মার্কস্টন, ফিলিপ হেনসলো থেকে শুরু করে সমস্ত ধরনের প্লে রাইট এবং স্টেজ ম্যানেজারদের। বেশ, সো সো কামিং ব্যাক টু ইট, ডেকার্স শুমেকার্স হলিডে, ইটস বেসিক্যালি সিটি কমেডি। হোয়াট ইজ এ সিটি কমেডি, সিটি কমেডি কাকে বলে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো আমি আমার মেটেরিয়ালে দেখেছি সিটি কমেডি অর সিটিজেন কমেডি, সিটিজেন কমেডিও বলে, মানে নাগরিকদের নিয়ে যে কমেডি। আর তার আগে একটু বেসিক প্রশ্ন করে দিই যে হোয়াট ইজ কমেডি অ্যান্ড হোয়াট ইজ ট্র্যাজেডি, বেসিক কোয়েশ্চেন্স বলা উচিত, বলো হোয়াট ইজ কমেডি, হোয়াট ইজ ট্র্যাজেডি অ্যান্ড হোয়াট ইজ ট্র্যাজি কমেডি, বলো। হ্যাঁ হ্যাঁ বলো, কমেডি হলো মিলনাত্মক, আর মাথাটাকে ল্যান্সের উপরে তুলে গ্লোব থিয়েটারের সামনে দাঁড় করানো হচ্ছে। কিং লিয়ার, ইট এন্ডস উইথ দ্য ডেথ অফ দ্য কিং লিয়ার। হ্যামলেট, হ্যামলেট এন্ডস উইথ দ্য ডেথ অফ দ্য হ্যামলেট, দ্য চিফ প্রোটাগনিস্ট অর অ্যাট লিস্ট দ্য সাম অফ দ্য মেইন প্রোটাগনিস্ট অফ দ্য প্লে উইল ডাই ইভেনচুয়ালি অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে, আনএবল টু কন্ট্রোল হিজ অর হার অর দেয়ার ডেস্টিনিস, তাদের অদৃশ্যকে নিয়ন্ত্রণ করতে না পেরে তারা মারা যাবে। ইন কেস অফ দ্য কমেডি ইট এন্ডস উইথ দ্য ইউনিফিকেশন, there may be some problems initially in the comedy but it will end with the unification of the characters, ultimately dhoni ebong doridrer modhe jhamela thakleo bieta ba marriage ta hoyto possible hobe somehow, era sheta korte shofol hobe, okay, and to remember in the comedy there are of course the tones of humor, the tones of comic plays will be there, ektu হাসির ব্যাপার কমেডিতে থাকবে, ট্র্যাজেডির মধ্যে কিন্তু একটু গ্রেভ টোন জেনারেল থাকবে, মাঝপথে হাসি খুব বেশি থাকবে না। সো দ্যাটস দ্য বেসিক ডিফারেন্স বিটুইন কমেডি এন্ড ট্র্যাজেডি। ইন দ্য মডার্ন পিরিয়ড আ নিউ জনরা অ্যাপিয়ার্স অ্যাট দ্য টাইম অফ জর্জ বার্নার্ড শ অ্যারাউন্ড 1910-1920s অ্যান্ড দ্যাট ইজ নোন অ্যাজ ট্র্যাজি কমেডি, যার মধ্যে ট্র্যাজেডি এবং কমেডির দুটো এলিমেন্টই থাকবে। আমাদের আধুনিক সভ্যতার মধ্যে যে কোনো একটা জিনিস থাকে না, আমাদের প্রত্যেকের জীবনটা কি ট্র্যাজি কমেডি, ট্র্যাজিক এলিমেন্টও আছে আবার কমিক এলিমেন্টও আছে, সো সেখান থেকেই ট্র্যাজিক কমেডি জন্ম।
বুঝতে পেরেছ? বেশ, সো বেসিক্যালি শুমেকার সলিডে বিলংস ব্রডলি টু দ্য জনরা অফ দ্য কমেডি, বাট ইটস এ সিটি কমেডি। হোয়াট ইজ সিটি কমেডি? কোয়েশ্চেন পড়ে 10 নম্বরে, ডেকার্স শুমেকার্স হলিডে অ্যাজ আ সিটি কমেডি খুবই পড়ে। সিটি কমেডিকে লিখতে গেলে সিটি কমেডির ডেফিনেশন কি বলতে হবে এবং কেন একটা ইম্পর্টেন্ট সিটির ডকুমেন্ট হিসেবে, সোশ্যাল ডকুমেন্ট হিসেবে ইমার্জ করে এই সমস্ত প্লেগুলো সেটা বলতে হবে। এবং এই পার্টিকুলার ড্রামাতে, যেটা আমি বারবার বলছি, ড্রামা ওয়াজ আ সোশিও পলিটিক্যাল ইনস্টিটিউশন, সোশিও কালচারাল ইনস্টিটিউশন, সেই সময়কার সোশিও কালচারাল হ্যাপেনিংস হাউ ইট ইজ রিফ্লেক্টেড ইন দিস পার্টিকুলার ওয়ার্ক অফ ড্রামা। সো বেসিক্যালি সিটি কমেডি ইজ এ ভেরি পপুলার জনরা অফ দ্য এলিজাবেথান, জেকোবিয়ান অ্যান্ড ক্যারোলাইন পিরিয়ড। ক্যারোলাইন ইজ দ্য নেক্সট পিরিয়ড আফটার দ্য জেকোবিয়ান পিরিয়ড, হোয়ার অন দ্য লন্ডন স্টেজ from the last years of the 16th century to the closing of the theaters in 1642 te jokhon puritan ra khomota ashe tokhon theater theke bondho kore dewa hoy to tar age obdi city comedy khub ekta important genre chilo ki ki characteristic chilo city comedy it depicts the ordinary london life london er prottek diner jibon dekhato the london comedies that are specifically satirical in nature, they were very much satirical, sardonical in nature, vidrupattak, depicting London as a hotbed of vice in the folly. The aki characteristic poroborthikale, after the end of the restoration period, the beginning of the restoration period, 1660 sale ekta notun genre toiri hoy jar nam hocche comedy of the manners. Tomader syllabus e comedy of the manners ache ba thakbe, কনগ্রিভের লেখা, উইলিয়াম কনগ্রিভের লেখা দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। তোমরা কি পড়েছো ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড? না স্যার। পড়োনি? তোমাদের সিলেবাসে আছে কি? এবারে আছে না পরের বারে আছে? হয়তো পরে আছে, এখন পরের বারে আছে। পরের বারে আছে না? ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড নেক্সট সেমিস্টারে আছে তোমাদের। সো এই যে লন্ডনের মধ্যে বেশ কয়েকটা ক্যারেক্টার full of follies and the vices, তাদের মধ্যে অনেক খারাপ দিক রয়েছে, those who always love indulging themselves in sexuality and in love affairs, মহিলাদের সঙ্গে, বিভিন্ন মহিলাদের সঙ্গে multiple relationship create করতে পছন্দ করে, এই সমস্ত ক্যারেক্টারদের নিয়ে সিটি কমেডি তৈরি হয়েছে। So that's the basic definition of city comedy. And some of the comedies of the Ben Jonson, Thomas Middleton, John Marston and Thomas Dacre has been qualified as city comedy. The city comedy major exponent hocche era, era mane kara? Ben Jonson, Middleton, Marston. Tomra porobortikale eder naam shunbe jokhon jodi history of English literature onek bhalo kore koro poro. Ben Jonson er every man out of his humor, every man in his humor, দুটো বিখ্যাত, এবং ডেকার্স শুমেকার্স হলিডে, বোথ ফ্রম 1599-1598, খুবই ইম্পর্টেন্ট সিটি কমেডি। সো বেসিক্যালি সিটি কমেডি হ্যাজ ভেরি ইনট্রিকেটলি প্লটেড রোম্যান্টিক কমেডিজ, মানে তার মধ্যে একটা ইনট্রিকেট বা জটিল প্লট থাকে, এবং সেই সময়কার কন্টেম্পোরারি লন্ডনের কোনো একটা সেটিং নিয়ে সেই প্লেটা ডিল করে, অ্যান্ড কন্টেম্পোরারি ভাইসেস অ্যান্ড দ্য ফলিজ অফ দ্য মেন সেটাকে নিয়ে এই ড্রামাটা হয়। ফলে এই হচ্ছে সিটি কমেডির ইন জেনারেল ফিচার, অ্যান্ড ডেকার্স শুমেকার্স হলিডে ইজ অফকোর্স আ সিটি কমেডি। এবার আমরা যে জিনিসটা নিয়ে ডিল করব, যে এই স্টোরিটা কি নিয়ে, বেসিক্যালি ইটস অ্যান ইন্টার ক্লাস লাভ অ্যাফেয়ার। ডেকার্স শুমেকার্স হলিডে ইজ অ্যান ইন্টার ক্লাস রোম্যান্স স্টোরি বিটুইন আ সিটিজেন অফ লন্ডন অর বেসিক্যালি আ মার্চেন্ট ক্লাস ওমেন অ্যান্ড অ্যান অ্যারিস্টোক্র্যাট পিপল। তাদের মধ্যে যে সম্পর্ক তাই নিয়ে, তার সঙ্গে সঙ্গে খুব ইম্পর্টেন্ট কয়েকটা সাবপ্লট রয়েছে। সাবপ্লট হচ্ছে মেন প্লট, আর সাবপ্লট হচ্ছে তার ছোট ভাই। একটা গল্প দাঁড়াতে গেলে যেরকম প্লটের দরকার হয় সেরকম সাবপ্লটের দরকার হয়, এবং কমেডিতে সাবপ্লট ইজ এসেনশিয়াল। দুটো তিনটে করে সাবপ্লট থাকে। তোমরা কেউ 12th নাইট পড়েছো? 12th নাইট এনিওয়ান? সেকেন্ড সেমিস্টারে ছিল, অসাধারণ, পড়োনি? কি অবস্থা? হ্যাঁ পড়েছি। পড়েছো?
টুয়েলভ নাইট এর সাবপ্লটের যে মেইন ক্যারেক্টারের নাম কি টুয়েলভ নাইট এর সাবপ্লটের খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টার লিটারেচার অরসিনো কি কি বললাম বলো দ্য ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস সাবপ্লট ক্যারেক্টার অ্যান্ড মেনি পিপল কল্ড হিম ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রোটাগনিস্ট অফ শেক্সপিয়ারিয়ান কমেডি ম্যালভোলিও ম্যালভোলিও বিখ্যাত সিন গাটার সিন ভুল করে পড়ছে গাটারটা গাটার হচ্ছে এক ধরনের আর কি সেই সময়কার স্টকিং এক ধরনের মোজা রিমেম্বার এলিজাবেথ পিরিয়ড এতটাই ক্লাস ডিফারেন্সিয়েটেড সোসাইটি এতটাই হায়ারার্কিক্যাল সোসাইটি যে ম্যাকবেথের যে স্টেজের মধ্যে যে ড্রামাটা করছে ম্যাকবেথ ম্যাকবেথ তো একজন একটা নাট্যকারের তো একজন অভিনেতা লাগবে সেই অভিনেতা সেই ড্রামাটিস্ট সেই অ্যাক্টর তো স্টেজের মধ্যে ম্যাকবেথ করছে যে ম্যাকবেথ করছে সে কি জামা পড়ছে হি ইজ অ্যাকচুয়ালি ওয়্যারিং আ কিংস কস্টিউম রাইট সেই সময়কার ইংল্যান্ডে কোন কস্টিউম কোন ক্যারেক্টার পড়বে মানে কোন ধরনের সোশ্যাল ক্লাসের পিপুল পড়বে দ্যাট ওয়াজ ডিটারমাইন্ড ফ্রম দ্য ভেরি বিগিনিং সো আই অরিন্দম ঘোষ অ্যাজ আ কলেজ প্রফেসর ক্যান নট ওয়েয়ার এনি ফর্ম অফ স্পেসিফিক ড্রেসেস ওয়েয়ার বাই আ লর্ড অর অ্যান আর্ল আমি পড়তে পারবো না এর ফলে ইংল্যান্ডের স্টেজে যারা তারা রাজার চরিত্র অভিনয় করছে সে তো রাজা নয় আলাদা করে স্পেশাল পারমিশন নিতে হতো এই সমস্ত থিয়েটার কোম্পানিগুলোকে মানে বুঝতে পারছো কতটা সোশ্যালি ডিভাইডেড ছিল অনির্বাণ বা গোলা কোন পোশাক পরেছে মোজার দৈর্ঘ্য কতটা স্টকিং এর সাইজ কতটা হাঁটুর ওপরে না হাঁটুর তলায় তাই দেখে বলে দেওয়া হবে যে অনির্বাণ বা গোলা কোন পার্টিকুলার ফাইন্যান্সিয়াল এবং সোশ্যাল সেকশনে বিলং করে কোন পার্টিকুলার সোশ্যাল সেকশনে তারা বিলং করে সোসাইটির কোন পার্টিকুলার পজিশনে তারা বিলং করে এতটাই হায়ারার্কিক্যাল সোসাইটি ছিল ইংল্যান্ডে বুঝতে পেরেছ ইংল্যান্ডে কোনো কাস্ট সিস্টেম নেই কিন্তু সোশ্যাল ক্লাস ইংল্যান্ডে ভয়ঙ্কর ইংল্যান্ডে দুটো হাউস আইনসভা লোকসভা রাজ্যসভা আমাদের ওদের হচ্ছে হাউস অফ লর্ডস অ্যান্ড হাউস অফ দ্য কমন্স নিয়মতান্ত্রিক কনস্টিটিউশনাল মনার্কি সংবিধান মেনে মনার্কি কিন্তু রয়েছে ভারতবর্ষ তো কমপ্লিট ডেমোক্রেসি ভারতবর্ষ তো মনার্কি নয় ভারতবর্ষ কোন রাজা বা রানী আছে কি নেই ইংল্যান্ডে 2020 সালের 11-20 নভেম্বর দাঁড়িয়ে এই মুহূর্ত রয়েছে সো ইংল্যান্ড ইজ এখনো ইংল্যান্ডের মানে মানে বেশ কয়েকটা ইউনিভার্সিটি মানে অন্তত 10-15 বছর আগেও এরকম ছিল যে মানে ইংল্যান্ডের কিছু নির্দিষ্ট ফ্যামিলির লোকজন অক্সফোর্ড বা কেমব্রিজে চান্স পাবে তাদেরকে দিতেই হবে তাদের ফ্যামিলি কোটা রয়েছে ওকে সো ইট ওয়াজ রিয়েলি ভেরি hierarchized, socially, hierarchically constructed society. Understood? Okay. So, moving into it, today I will only tell you the basic plot line of the story. It's a story of inter-class love affair, as I've said, as well as it involves very important the ascension of shoemaker Simon Sayer to the Lord Mayor of the London. এই গল্পতেই আমরা দেখব এই গল্পের একজন ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্রোটাগনিস্ট এই সাইমন সায়ারের অ্যাপ্রেন্টিস হবে হু ইজ এ শুমেকার ইংল্যান্ডে জুতো তৈরি করে হি উইল বিকাম দ্য লর্ড মেয়ার অফ লন্ডন কেমন করে হচ্ছে বিখ্যাত হয়ে এই মার্চেন্ট ক্লাসের যে রাইজ এই প্লের মধ্যে দেখাচ্ছে হিস্টোরিক্যালি খুবই সিগনিফিকেন্ট সোশ্যাল ক্লাস ব্যারিয়ারকে এই প্লে ট্রাইজ টু অ্যাটাক দিস প্লে ট্রাইজ টু ব্রেক দ্য সোশ্যাল ব্যারিয়ার কজড বাই দ্য হায়ারার্কিক্যালি কনস্ট্রাক্টেড সোসাইটি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম শোজ এ রোম্যান্স বিটুইন এ জেন্টলম্যান অ্যান্ড এ শুমেকারস ওয়াইফ তাদের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কের যে রোম্যান্স সেটাও দেখাচ্ছে যার হাজব্যান্ড অ্যাপিয়ার্স টু হ্যাভ ডাইড ইন দ্য ওয়ার ইন দ্য ফ্রান্স পরে দেখা যাবে যে সে বেঁচে আছে এবং আলটিমেটলি হাজব্যান্ডের সঙ্গেই আবার রিইউনিয়ন হবে ফলে এই প্লে অনেক কিছু জিনিস আমাদের সামনে আনছে ইটস আ ভেরি ইম্পর্টেন্ট সোশ্যাল ডকুমেন্ট ইটস আ ইন্টার ক্লাস রোম্যান্স ইট ট্রাইজ টু ব্রেক দ্য কন্টেম্পোরারি
class division. Secondly, it shows the ascension of a shoemaker into the social ladder. Social ladder diye tar utthan. A shoemaker, Simon Sayer, almost becoming the Lord Mayor of the London, which is quite fascinating. Almost an impossible dream in the Elizabethan period. And at the same time, it shows a romance, the natural flow of the romance between a gentleman and a shoemaker's wife, whose husband is dead in the war. ফলে ভালোবাসা যে কোনোদিন সবসময় রিপ্রেস বা সাপ্রেস করে রেখে দেওয়া যায় তা নয়, সেই জিনিসটা ওখানে শো করার চেষ্টা করেছে। যদিও আলটিমেটলি তার সঙ্গে তার বিয়ে হবে না, হাজবেন্ডের কাছে সে সারেন্ডার করবে। সো অ্যাট দ্য সেম টাইম দিস ইজ অলসো প্লে ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এই প্লেতে একটা রাজার চরিত্র আমরা দেখব, কিং অ্যাপিয়ার্স ইন দিস প্লে, অ্যান্ড মেনি কল্ড দ্যাট দিস ইজ কিং হেনরি দ্য ফিফথ। ওকে, কিং হেনরি দ্য ফিফথ, যদিও প্লেটা লেখা হচ্ছে ডিউরিং দ্য রেইন অফ কিং হেনরি দ্য সিক্সথ, তা সত্ত্বেও কিং হেনরি দ্য ফিফথের যে ইন্টারভেনশন এই প্লের মধ্যে একটা জায়গাতে আমরা দেখব, রাজা আসবে একদম অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে, এবং হি উইল বিকাম ভেরি মাচ হ্যাপি ইন দ্য ম্যারেজ অফ দিস টু ইন্টার ক্লাস পিপল, মানে বিয়েতে তিনি খুশি হবেন। সো একটা ইম্পর্টেন্ট সোশ্যাল ডকুমেন্ট, একটা ইম্পর্টেন্ট সোশ্যাল মেসেজ দিয়ে এই প্লেটা শেষ হচ্ছে। সো দ্যাটস দ্য প্রাইমারি ফ্রেমওয়ার্ক, দ্য প্রাইমারি প্লট লাইন অফ দিস পার্টিকুলার প্লে। আজকে তাহলে এত দূরই রাখি, তোমরা যদি চাও তাহলে আমি প্লেটাকে, প্লেটার যে প্লট টেক্সটটা তো আমি পড়াবো না, যেহেতু নন ডিটেল টেক্সট, আমি তিন দিনের মধ্যে বা দুদিনের মধ্যে শেষ করার চেষ্টা করব, তিন দিনের মধ্যে শেষ করার চেষ্টা করব, তাই খানিকটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট লাইনগুলো অফকোর্স বলে দেবো আমি। সো তোমরা যদি চাও তাহলে আজকে আমি শুরু করতে পারি, কিন্তু আজকে কি শুরু করবো সেটা বলো। বলো করি নাকি? বেশ 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 বেশ, তাহলে যেটা একটু, আচ্ছা আমি যখন বলবো একটু, ব্যাপারটা হচ্ছে একটু কমপ্লিকেটেড প্লট, ওকে, অ্যান্ড ইউ উইল হিয়ার আ লট অফ নেমস অফ দ্য ক্যারেক্টার্স, দেয়ার আর মেনি ক্যারেক্টার্স ইন দিস প্লে, মেনি 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 ক্যারেক্টার্স ইন দিস প্লে। So whenever you are hearing about the synopsis of the drama, when I will tell you the entire story of the drama, please write down the names, otherwise you will forget kon ta kon character, onek shomoy bhule jawar sambhabona, though I will definitely repeat, but please do remember the name of the characters, otherwise you will forget the name. So ami jeta korchi ajker story te puro detail ta bolchi na, ami ektu chotto kore golpo ta bolchi jate tomader motamoti mone thake. তো নেক্সট স্টোরিতে ইন ডিটেলে ক্যারেক্টার অ্যানালিসিস অ্যান্ড দ্য প্লট কনস্ট্রাকশন এটা নিয়ে একটু আলোচনা করব। সো স্যার স্টাডি ম্যাটেরিয়ালস কি মানে ক্যারেক্টার গুলো দেওয়া আছে সবগুলো? সব পড়া দেওয়া আছে, স্টাডি ম্যাটেরিয়াল খুললে, যে দিস ইজ দ্য স্টাডি ম্যাটেরিয়াল, আফটার দ্য ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন অফ দ্য প্লে উইল রিড দ্য ক্যারেক্টারস অফ দ্য ড্রামা, হিয়ার আর দ্য লিস্ট অফ দ্য ক্যারেক্টারস অ্যান্ড হিয়ার ইজ দ্য সিনপসিস অফ দ্য এন্টায়ার প্লে অ্যান্ড দেয়ার আর ডিসকাশন অন দ্য থিমস অফ দ্য প্লে লাইক সোশ্যাল ক্লাস, ফ্যাশন, জেন্ডার, এই থিমগুলো কেন ইম্পর্টেন্ট হচ্ছে এই প্লের ক্ষেত্রে সেগুলো। সো এগুলো আমি পরের দিনের ক্লাসে আলোচনা করবো, আজকে আমি একটু ছোট করে বেসিক সামারি অফ দ্য এন্টায়ার প্লেটা একটু বলার চেষ্টা করছি। সো বেসিক্যালি দ্য প্লে শুমেকার্স হলিডে, ইট হ্যাজ অলসো ইটস অ্যানাদার নেম called the gentle craft. Craft মানে কোনো কিছু একটা, একটা শিল্প, কোনো কিছু এক ধরনের শৈল্পিক জিনিস শেখা, তাকে ক্রাফট বলে, ক্রাফটসম্যান এলিজাবেথান পিরিয়ডে বলা হতো যে কোনো শিল্পীকে, শুমেকারও একটা শিল্প। দ্য শুমেকার্স হলিডে অর দ্য জেন্টল ক্রাফট, জেন্টল মানে, জেন্টল মানে এই এলিজাবেথান কনটেক্সে জেন্টল মানে ছিল অর্ডিনারি বা সাধারণ, ফলে একটা সাধারণ শিল্প এই জুতো তৈরি করা, খুবই সাধারণ শিল্প কিন্তু শিল্প। ফলে শুমেকার্স হলিডে অর দ্য জেন্টল ক্রাফট ইজ অ্যাকচুয়ালি অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য সাইমন আয়ার, আ ভেরি অর্ডিনারি শুমেকার অফ দ্য কন্টেম্পোরারি ইংল্যান্ড অ্যান্ড লর্ড হু উইল বিকাম
দ্য লর্ড মেয়র অফ লন্ডন, যে লন্ডনের লর্ড মেয়র হবে তার গল্প। কিন্তু তার সঙ্গে সঙ্গে দ্য প্লে ইজ বেসিক্যালি কনসিস্ট অফ দ্য টু স্টোরিজ, দুটো গল্প। এবং মাথায় রাখতে হবে আমরা যদি এই যে পার্টিকুলার স্টোরি যদি সোর্স নিই, তাহলে এই যে ক্যারেক্টারটা, যে যে ক্যারেক্টারের নাম হচ্ছে সাইমন আয়ার, দিস ক্যারেক্টার হ্যাজ বিন ডিরাইভড ফ্রম ডিলনেস নভেল সাইমন আয়ার। ডিলনে, জর্জ ডিলনে বলে একজন বিখ্যাত সেই সময়কার প্রোজ ফিকশন রাইটার ছিল, যেখান থেকে এই ক্যারেক্টারটা ধার করেছে টমাস ডেকার। সো বেসিক্যালি দ্য স্টোরি হ্যাজ টু পার্টস, টু স্টোরিজ। ফার্স্ট ইজ দ্য রোম্যান্টিক স্টোরি উইথ দ্য ক্যারেক্টার্স ফ্রম দ্য হাই ক্লাস, অ্যান্ড দ্য স্টোরি দ্যাট কনসার্নস দ্য অর্ডিনারি সিটিজেন্স। সো দ্য স্টোরি ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস, ওয়ান ইজ অ্যাবাউট দ্য হাই ক্লাস, দ্য সেকেন্ড ইজ অ্যাবাউট দ্য হুইচ ইনভলভস দ্য অর্ডিনারি সিটিজেন্স, দ্য শুমেকার্স, বেসিক্যালি দ্য শুমেকার্স। And the two stories are closely... Yes. Anjol, bolo. Sir, you say gentle craft means? Gentle craft means the ordinary gentle craft. Gentle craft means ordinary craft. Shadharon Shilpo, gentle, kothata Elizabethan context e use kora chhe, ordinary orthe. Is a gentleman, bolte kintu ordinary man, Elizabethan period chilo. Shekhan theke gentle kothata, ekhon amra onno context e humble, khub bhalo manush, ei orthe byabohar kori. কিন্তু এলিজাবেথান পিরিয়ডে জেন্টল মানে হচ্ছে, জেন্টল ক্রাফট মানে হচ্ছে খুবই অর্ডিনারি একটা শিল্প, শু মেকিং কে এই পার্টিকুলার কনটেক্সটে রেফার করা হয়েছে। ক্লিয়ার বলো? ক্লিয়ার? বেশ বেশ, দাঁড়াও এক সেকেন্ড। সো বেসিক্যালি দ্য টু স্টোরিজ আর ভেরি মাচ ইন্টার রিলেটেড উইথ ওয়ান অ্যানাদার, এন্ড দেয়ার ইজ আ ব্লেন্ডিং অফ দ্য রোম্যান্স অ্যান্ড দ্য রিয়েলিজম, love affair as well as realistic affair. It's a combination of romance as well as realism. In this story, in the aristocratic story basically, there is the chief protagonist called Roland Lacy. Roland Lacy, khubi important character e golper ekta important protagonist hocche Roland Lacy. This is Roland Lacy, nephew of Sir Hugh Lacy. Mone thakbe, দেখো তোমরা ক্যারেক্টার ম্যাপে গেলেই দেখতে পাবে যে আমি কে রোলান্ড লেসি কে হিউ লেসি লিখে দিয়েছি। সো হিউ লেসি ওয়াজ দ্য আর্ল অফ দ্য লন্ডন, লন্ডনের আর্ল, সরি আর্ল অফ দ্য লিঙ্কন, সরি আর্ল অফ লিঙ্কন, লিঙ্কন ইজ আ কাউন্টি অফ ইংল্যান্ড। সো নেফিউ অফ স্যার হিউ লেসি, রোলান্ড লেসি ইজ আ হাই স্পিরিটেড ইয়াং ম্যান, অ্যান্ড হি ইভেঞ্চুয়ালি ফেল ইন লাভ উইথ রোজ। রোজ ইজ দ্য ডটার অফ স্যার রজার অটিলে। রোজ অটিলে ইজ দ্য ডটার অফ স্যার রজার অটিলে, হি ইজ আ মার্চেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ হি ইজ অলসো আ লর্ড মেয়র অফ লন্ডন, লন্ডনের লর্ড মেয়র। মার্চেন্ট হওয়া সত্ত্বেও লর্ড মেয়র হয়েছে, কিন্তু ব্যবসায়ী বাড়ির মেয়ে, ন্যাচারালি ইনহেরিটেরি পাওয়ারে সে কিন্তু লন্ডনের মেয়র হয়নি। লর্ড কথাটা সে পেয়েছে উপাধি হিসেবে, সে অরিজিনালি বংশ পরম্পরা কিন্তু নয়। আর্ল, ব্যারন এই পজিশনগুলো কিন্তু বংশ পরম্পরায় পাওয়া, লর্ডটা কিন্তু নয়। আমি একবার একটু দেখাবার চেষ্টা করি, তোমরা একটু বুঝতে পারবে ইংল্যান্ডের বংশ পরিচয়টা কিভাবে। ইয়েস, সরি, ইয়েস, wait a minute, dekhte pachho ki? Yes, this is the hierarchy of the English royal family. The king and the queen, the most important members of the English nobility and royal family, and then of course there are prince and princess. Er pori second hocche earl, earl oblique countess, the wife of earl is called countess. And then there is viscount or viscountess. এর তলাতে, আর্লের তলায় আছে ডিউক, ডিউক বা ডাচেস, মার্কুইস বা মার্কুইসেস, তারপরে তার তলায় আছে ব্যারন। বুঝতে পেরেছ? ফলে এই আর্ল, আর্লের ন্যাচুরালি আর্লের ইকুইভ্যালেন্ট অনেকে বলে ভিসকাউন্ট, কিন্তু এর তলায় আছে ডিউক বা ব্যারন। ফলে আর্ল কিন্তু, সরি আমার আমার ধারণা ডিউকটা মনে হচ্ছে একটু বেশি বড় পজিশন। আয়েশা এখন আসছে, এক সেকেন্ড একবার দেখিনি, দাঁড়াতো।
অল ব্যারন ডিউক ইজ না আর্ল এঞ্জেল অল লাডা অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট বলছি ডিউকস তারপরে মার্কুইস তারপরে আর্ল তারপরে ভিসকাউন্ট তারপরে ব্যারন এখানে কিন্তু লর্ড এর কোনো জায়গা নেই লর্ড একটা সাম্মানিক টাইটেল দেখুন আমাদের এখানে রায় চৌধুরী হ্যাঁ বা বসু চৌধুরী রায়চৌধুরী একটা টাইটেল দেওয়া হয়েছে ফলে সেই টাইটেলটা অনেকেই পেতে পারে কিন্তু ইংল্যান্ডের টাইটেলটা দেওয়া হয় কিন্তু ইংল্যান্ডের ব্রিটিশ নোবিলিটিতে সব থেকে ইম্পর্টেন্ট টাইটেল হচ্ছে কিং কুইনের পরে ডিউক তারপরে মার্কুয়েস তারপরে আর্ল দেন ভিসকাউন্ট দেন ব্যারন তাহলে আর্ল কিন্তু রীতিমতো মানে মানে থার্ড পজিশনে আছে তাহলে ন্যাচারালি সে তো লর্ডকে বাচ্চা পাত্তা দেবে না তাহলে বুঝতে পেরেছ এত কারোর একটা সাউন্ড হচ্ছে আমার থেকে কি সাউন্ড হচ্ছে তোমরা কি সাউন্ডটা পাচ্ছ না আচ্ছা বেশ ওকে সো সো আর্ল ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টাইটেল অন দ্য কন্টেম্পোরারি ইংল্যান্ড বুঝতেই পারছো ঠিক আছে সো কামিং ব্যাক ইন টু দ্য স্টোরি বেসিক্যালি সো রজার অটিলে ইজ এ মার্চেন্ট অ্যান্ড লর্ড মেয়র অফ লন্ডন হিজ ডটার ইজ রোজ এই রোজের প্রেমে পড়েছে রোল্যান্ড গ্লেসি রোল্যান্ড গ্লেসি ইজ দ্য নেফিউ অফ স্যার হিউ লেসি এই বেসিক স্ট্রাকচারটা একটু মাথায় রেখো নাহলে ভুলে যেতে পারো কারণ তোমরা তো টেক্সটটা ডিটেলে পড়বে না এই নন ডিটেল টেক্সটের ক্ষেত্রে আমি জানি ফলে মুশকিলটা হবে ক্যারেক্টারগুলোর নামগুলোকে মনে রাখা আচ্ছা দেন দ্য নোবেল ম্যান লুকস ডাউন আপন দ্য মার্চেন্ট ক্লাস অ্যান্ড ডাজ নট লাইক হিজ নেফিউ টু ম্যারি বিনিথ হিজ র্যাঙ্ক এটা পছন্দ করেনি ন্যাচারালি স্যার হিউ লেসি এটাকে ঠিক চোখে দেখেননি এর ফলে স্যার রজার অটিলে হু হ্যাজ হিজ প্রেজুডিস এগেনস্ট দ্য অ্যারিস্টোক্রেসি অ্যান্ড দ্যার এক্সট্রা ভ্যাগেন্স রজার অটিলে যার মেয়ে হচ্ছে রোজ সেও একজন মার্চেন্ট ক্লাস তিনিও হি হ্যাজ হিজ ওন প্রেজুডিস এগেনস্ট দ্য অ্যারিস্টোক্রেটিক ক্লাস সেও পছন্দ করেনি যে এত এক্সট্রা ভ্যাগেন্স অ্যারিস্টোক্রেটিক ক্লাসের এত টাকা পয়সা খরচ করে দেওয়ার ব্যাপার এটা তিনিও পছন্দ করেনি ফলে তিনিও এই ইয়াং লাভারদের বিয়েতে আপত্তি করেছিলেন হি অলসো রেজিস্টার্স হিজ অপোজিশন ইন দিস ম্যারেজ দ্য আর্ল ওয়ান্টস টু প্যাক অফ হিজ নেফিউ টু দ্য ওয়ার ইন ফ্রান্স অ্যান্ড অটিলে প্রপোজেস টু সেন্ড হিজ ডটার টু হিজ কান্ট্রি সিট তো দুজনে কি করলো দ্য আর্ল স্যার হিউ লেসি সেন্ডস হিজ নেফিউ নেম অফ হিজ নেফিউ ইজ নেফিউর নাম কি হিউ লেসি নেফিউর নাম কি রোল্যান্ড লেসি হু ইজ দ্য মেন প্রোটাগনিস্ট অফ দিস ড্রামা রোল্যান্ড লেসি অ্যান্ড রোজ মনে থাকবে রোজ ইজ ডটার অফ স্যার রজার অটিলে হি ইজ এ মার্চেন্ট অ্যান্ড লর্ড মেয়র অফ দ্য লন্ডন রোল্যান্ড লেসি ইজ দ্য নেফিউ অফ স্যার হিউ লেসি হু ইজ দ্য আর্ল অফ দ্য লিংকন ন্যাচুরালি রোল্যান্ড লেসির ফ্যামিলি অনেক হায়ার অ্যারিস্টোক্রাসিতে বিলং করে ফলে হিউ লেসি চাননি বিয়ে দিতে রোজের সঙ্গে রোজ অটিলের সঙ্গে স্যার রজার অটিলের মেয়ের সঙ্গে হু ইজ অলসো আ মেয়র অফ লন্ডন কিন্তু হু ওয়াজ মার্চেন্ট এর ফলে কি করলো রজার অটিলে তার মেয়েকে পাঠিয়ে দিল তার গ্রামের বাড়িতে কান্ট্রি সাইডে অ্যান্ড সেই সময়কার আর্লের তখনকার একটা ক্যারেক্টারিস্টিক ছিল যে যুদ্ধে যেতে হবে যুদ্ধে গিয়ে একটা টাইটেল আনতে হবে যে হ্যাঁ তুমি সত্যি বলশালী যুদ্ধে গেছো লড়াই করেছো সো ফ্রান্সে তার নেফিউকে পাঠিয়ে দিল অ্যান্ড বোথ অফ দেম ফেল টু রিয়ালাইজ দ্যাট এই দুজন যে বড় মানুষ একজন আর্ল অফ লিংকন একজন লর্ড মেয়র অফ লন্ডন দে ফেল টু রিয়ালাইজ দ্যাট লাভ ব্রুকস নর ব্যারিয়ার্স লাভ কখনো ব্যারিয়ার ভালোবাসা কখনো কোনো প্রভেদ বা বিভেদ মানে না সো রোল্যান্ড লেসি ম্যানেজেস টু স্টে বিহাইন্ড ইন ইংল্যান্ড সামহাউ কিভাবে থাকলো ইংল্যান্ডে আমরা সেটা বলবো এখন ছোট করে বলছি সে ইংল্যান্ডে থেকে গেল অ্যান্ড হি ডিসগাইজেস হিমসেলফ অ্যাজ আ ডাচ শুমেকার সে নিজেকে একজন ডাচ শুমেকার হিসেবে ডিসগাইজ করলো সাইমন আয়ার এর সাহায্যে অন নিউ নেম হ্যান্স হ্যান্স বলে একটা নাম নিল এলিজাবেথ অ্যান্ড জ্যাকোবিয়ান পিরিয়ডে খুব ইম্পর্টেন্ট ট্রোপ অ্যান্ড ক্যারেক্টারিস্টিক ইজ টু টেক ডিসগাইজ রোল প্লেয়িং একটা ছদ্মবেশ নিল অ্যান্ড হি জয়েন্স সাইমন আয়ার দ্য মাস্টার শুমেকার ইজ এ ফেমাস শুমেকার অ্যাজ অ্যান অ্যাপ্রেন্টিস তার তার কাছে শিক্ষানবিশ হিসেবে অ্যাপ্রেন্টিস মানে শিক্ষানবিশ
হিসেবে জয়েন করলো। সো ইট ইজ সাইমন আয়ার হু সাপ্লাইজ শুজ অ্যান্ড লেদার গুডস টু দ্য মেয়রস ফ্যামিলি। মেয়রের ফ্যামিলিতে এই সাইমন আয়ার সাপ্লাই করতো। মেয়র মানে লর্ড মেয়র অফ লন্ডন হচ্ছে রোজের বাবা। অ্যান্ড দ্যাজ লেসি গেটস সেভারাল অপরচুনিটিস টু মিট রোজ। দেখা দেখা করলো, শুমেকার হিসেবে, শুমেকারের অ্যাপ্রেন্টিস হিসেবে রোজের সঙ্গে অনেকবার দেখা করার সুযোগ পেল। বাট সাইমন অ্যান্ড ইজ ওয়াইফ আর হ্যাপি টু হেল্প ইয়াং লাভার্স। তারাও খুব খুশি যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো একটু প্রেমে সাহায্য করি। অ্যান্ড দে গট ম্যারেড। বুঝতেই পারছো, একদম টিপিক্যাল বলিউড সিনেমার সমস্ত ধরনের এলিমেন্ট রয়েছে। ন্যাচারালি এলিজাবেথ এর মধ্যে হাততালি পেয়েছে, জনপ্রিয় হয়েছে, সমস্ত ধরনের জিনিসই হয়েছে। অ্যান্ড দ্য পেরেন্টস রিপোর্ট দ্য ম্যাটার টু দ্য কিং অ্যান্ড রিকোয়েস্ট হিম টু ক্যান্সেল দ্য ম্যারেজ। ন্যাচারালি এদের মধ্যে বিয়ে হলো। এবার ন্যাচারালি যখন এর সঙ্গে বিয়ে হচ্ছে এই হ্যান্স এর সঙ্গে, হ্যান্স তো শুমেকার, এ তো জানে না যে হ্যান্স আসলে স্যার হিউ লেসির নেফিউ, রোলান্ড রেসি, তো জানে না। ফলে দ্য পেরেন্টস রিপোর্ট দ্য ম্যাটার টু দ্য কিং অ্যান্ড রিকোয়েস্ট হিম টু ক্যান্সেল দ্য ম্যারেজ। কিংকে বললো এই ম্যারেজটা ক্যান্সেল কর। বাট সাইমন আয়ার টেকস অফ দ্য কেস। সাইমন আয়ার চেষ্টা করলো অ্যান্ড প্লিডস উইথ দ্য কিং টু ফরগিভ দেম, বললো ক্ষমা করে দাও। কিং ওবলাইজেস অ্যান্ড রিওয়ার্ডস হিম উইথ দ্য নাইটহুড। কিং তাকে নাইটহুড দিল এবং স্টোরিটা রোম্যান্টিক্যালি এন্ডস হ্যাপিলি দেয়ার। কিন্তু এখানে আর অনেকগুলো গল্প রয়েছে, সেই গল্পটা আমি পরের দিন বলবো। এখানে ওই দুই কি বলছো, সে কাকে নাইটহুড দিল? নাইটহুড দিল হচ্ছে টু 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 দিস পারসন, দিস রোলান গ্লেসি, হু ইজ অলরেডি দ্য আর্ল অফ লিঙ্কন ফ্যামিলিতে যে বিলং করে, তাকে নাইটহুড দিল। নাইটহুড একটা সম্মান, লর্ডশিপের মতো আরেকটু বড় সম্মান, ঠিক আছে, তাকে দিল। এবং দেওয়ার পরে এই স্টোরিটা রোম্যান্টিক্যালি এন্ড হলো। কিন্তু এখানে একটা গল্প রয়েছে, সেই গল্পটা পরের দিন বলবো, কারণ এখানে ছোট্ট করে স্টোরিটা বলছি, কারণ আমাকে 10 মিনিটের মধ্যে পুরো গল্পটা ব্যাক আপ করতে হবে। অন্য স্টোরিটা ইজ অ্যাবাউট দ্য হাউস হোল্ড অফ দ্য সাইমন আয়ার। সাইমন আয়ারের যে হাউস হোল্ড তাই নিয়ে দ্য মেরি মাস্টার শুমেকার, তার বাড়িতে তার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে র্যালফ অ্যান্ড ইজ ইয়াং ওয়াইফ জেন। র্যালফ অ্যান্ড জেনকে নিয়ে আর একটা গল্প, সাইমন আয়ারের বাড়ির গল্প, হু ইজ দ্য মাস্টার শুমেকার, যে মেন প্লটেও রয়েছে আবার সাব প্লটেও রয়েছে, ঠিক আছে। তো এই র্যালফ জয়েন্স দ্য আর্মি ভেরি রিলাক্টেন্টলি, বাট হি ডাজ নট রিটার্ন ফ্রম দ্য আর্মি। অ্যান্ড মেনি পিপুল প্রিজিউম দ্যাট র্যালফ ডাইজ while fighting in the army. So Jane does not want to be a burden to the Simons. Jane naturally uido hishebe shei barir moddhe tader kono chap barate ba pressure barate chai. So she sets up a seamstress shop, see, created a seamstress shop and earns a living independently from there. Master Hammon bole ekta character ache amra dekhte pabo, who makes love to Jane, je Jane ke bhalobasha propose korbe. But Jane turns a deep ear to his courting as he wants to true to be Ralph. Jane kintu Ralph er proti true chilo, eta jeneo je Ralph has died long years ago. But after many days he brings her to the news of the Ralph's death. Jokhon Ralph er mrittu songbad anlo, so she reluctantly agrees to marry him. She raji holo. On the wedding day Ralph returns, seeing the developments he becomes stricken. অনেকদিন বাদে র্যালফ ফিরল অন দ্য অ্যাডভাইস অফ হিস ফেলো শু মেকার্স ওয়েন দ্য পার্টি ইজ গোয়িং টু দ্য চার্চ, যখন চার্চে বিয়ে করতে যাচ্ছে তার বউ। হি অ্যাপিয়ার্স অন দ্য সিন অ্যান্ড জেন ইজ রেস্টোর্ড টু র্যালফ। জেনের সঙ্গে র্যালফের আবার দেখা হলো এবং বিয়ে হলো। এটা সাইমন আয়ারের নিজস্ব ফ্যামিলির গল্প। র্যালফ তার ছেলে এবং তার বাড়িরই ওয়াইফ হচ্ছে জেন। তার মৃত্যু হয়েছিল বলে মনে করছে বাকিরা। যে কোনো কমেডির মধ্যে মৃত্যুর নিউজ থাকবে, কিন্তু সেটা এমনভাবেই থাকবে যে লোকটার মৃত্যু হয়নি, আবার ফিরে আসবে। ডিসগাইজ ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট ট্রেট অফ দ্য জেকোবিয়ান এন্ড এলিজাবেথান কমেডি। কাউকে কাউকে বলে ভুল করা, রোল প্লেয়িং, অন্য কারোর রোলে অন্য কেউ করা, তারপরে ক্রস ড্রেসিং, ছেলে মেয়ে সাজ্জে, মেয়ে ছেলে সাজ্জে, দিজ আর অল ক্যারেক্টারিস্টিক ট্রেটস অফ দ্য কন্টেম্পোরারি এলিজাবেথান ড্রামা। মনে থাকবে তো এই বেসিক্যালি দুটো গল্প নিয়ে, দুটো গল্পের পার্ট নিয়ে রোল্যান্ড লেসি, হিউ লেসি নেফিউ এবং রোজ দ্য ডটার অফ সের রজার অটলে, এদেরকে নিয়ে এই পার্টিকুলার প্লেটা কিন্তু
স্ট্রাকচার। তোমরা যদি দেখো এই যে দিস আর দ্য লিস্ট অফ দ্য ক্যারেক্টার্স, লোরান রোলান গ্লেসি হচ্ছে নায়ক, এই গল্পের নায়িকা হচ্ছে রোজ অটলে, এই গল্পের দুই বুড়ো ভিলেন হচ্ছে স্যার রজার অটলে এবং হিউলেসি, হিউলেসির সঙ্গে রোলান গ্লেসি ইজ দ্য নেফিউ আর রজার অটলে ইজ দ্য ফাদার অফ দ্য রোজ অটলে। অ্যাসকিউ বলে লেসির একজন কাজিন রয়েছে। জেন আয়ার ইজ ভেরি অ্যানাদার ইম্পর্টেন্ট পার্ট অফ দিস পার্টিকুলার স্টোরি, দ্য মাস্টার শুমেকার, যার নাম অনুযায়ী শুমেকার্স হলিডে, শুমেকার থেকে হি উইল বিকাম দ্য লর্ড মেয়র অফ লন্ডন। অ্যাকচুয়ালি এটা ঘটনা, হি ওয়াজ দ্য লন্ডন মার্চেন্ট, যে জুতো তৈরি করতো এবং সেখান থেকে, এবং আর্টিসান ছিল, সেখান থেকে লর্ড মেয়র হিসেবে ইলেক্টেড হয়েছে 1445 সালে। আছে মার্গেরি আয়ার, ওয়াইফ অফ সাইমন আয়ার, রয়েছে রজার, সাইমন আয়ার ফোরম্যান, এবং র্যালফ, সাইমন আয়ার জার্নিম্যান হচ্ছে র্যালফ, যার সঙ্গে তার বিয়ে হবে জেনে। র্যালফ হচ্ছে ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্সন অফ দ্য ফ্যামিলি অফ দ্য সাইমন আয়ার। এবং এই গল্পে আমরা পাবো জেন, ওয়াইফ অফ র্যালফ, যে প্রায় হ্যামনকে বিয়ে করতে যাবে। সো এছাড়া অনেক ছোট 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 ক্যারেক্টার আছে, ওয়ার্নার, স্কট, সিভিল, এরকম। সো এই হচ্ছে স্টোরি, মেন স্টোরি। এই এর পরের দিন আমরা গল্পটার একটু অ্যাক্ট ওয়াইজ, দিস প্লে ইজ ডিভাইডেড ইন টু বেসিক্যালি ফাইভ অ্যাক্টস, অ্যাক্ট ওয়াইজ এবং সিন ওয়াইজ উই উইল লুক ইন টু দ্য সামারি অফ দিস পার্টিকুলার প্লে, ওকে, অ্যান্ড দেন উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য ভেরিয়াস থিমস অফ দ্য প্লে। বলো বলো সুস্মিতা। আজকের লেকচারটা আমি এখানেই শেষ করছি, কারণ আমার একটা কাজ হয়েছে। তোমার আমি রেকর্ডিংটা দিচ্ছি ইউটিউবে, তুমি দেখো, আর কোনো চিন্তা নেই। এর পরের দিন তো আমি পুরো গল্পটাই আবার বলবো, ঠিক আছে? ফলে তোমাদের কোনো টেনশন নেই। প্রথম দিকে তাকে তাকে বলে ফোরম্যান। তোমরা একটা কাজ করো, হ্যাঁ বলো বলো সুপারস্টিশন বলতে পারো, প্রেজুডিস মানে হচ্ছে মিসকনসেপশন, একজনের সম্পর্কে ভুল ধারণা, বুঝতে পেরেছো? সো তোমরা যেটা একটু করো, বুঝতে পারবে না আনলেস এন্ড আনটিল ইউ রিড দ্য বেসিক ক্যারেক্টার স্ট্রাকচার অফ দ্য প্লে অ্যান্ড দ্য সিনপসিস অফ দ্য প্লে। তোমরা সিনপসিস এবং ক্যারেক্টার স্ট্রাকচারটাকে একবার পড়ো, পড়লে তোমরা খানিকটা ধরতে পারবে এই প্লের যে মেন স্টোরি লাইনটা। তো বেসিক্যালি আমি আরেকবার তোমাদের জন্য বলছি, যারা তোমরা দুজন প্রশ্ন করলে একবার উত্তর দিয়ে দিচ্ছি তাদের জন্য। এই গল্পের দুটো প্লট, ফার্স্ট প্লট, সেকেন্ড প্লট। প্রথম প্লটে আছে রোলান গ্লেসি, হু ইজ দ্য নেফিউ অফ দ্য স্যার হিউ লেসি, আর্ল অফ লিঙ্কন, হু উইল ফেল ইন লাভ উইথ রোজ, দ্য ডটার অফ স্যার, হ্যাঁ বলো বলো, কিছু বলছো না, কিছু বলছো না, আচ্ছা সরি, হু উইল ফল ইন লাভ উইথ স্যার রজার্ট অটলেস ডটার রোজ, তার প্রেমে পড়বে, ঠিক আছে? একজন মার্চেন্ট ফ্যামিলির মেয়ে রোজ, আর একজন সত্যিকারের আর্ল ফ্যামিলির ছেলে আর কি। এবার ন্যাচারালি দুজনের একজনের বাবা একজনের কাকা কেউই অনুমতি দেয়নি এই বিয়েতে। এর ফলে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে আর্লের যে ছেলে তাকে বলা হলো তুমি যুদ্ধে চলে যাও, তো তাকে যুদ্ধে ফেরিয়ে দিয়েছিল, ফ্রান্সে যুদ্ধে পাঠিয়ে দিল। আর মেয়েকে, রোজকে, গল্পের নায়িকাকে পাঠিয়ে দেওয়া হলো তাদের কান্ট্রি হোমে। কিন্তু মুশকিলটা যেটা ঘটলো সেটা হচ্ছে ছেলে রোলান গ্লেসি সে যুদ্ধে গেল না, সে ইংল্যান্ডে থেকে গেল, অ্যান্ড হি ডিসগাইজেস হিমসেলফ ইনটু আ ডাচ শুমেকার, একজন নেদারল্যান্ডের শুমেকার হিসেবে তিনি ডিসগাইজ করলো। কার সাহায্যে? সাইমন আয়ার বলে একজন মাস্টার শুমেকারের সাহায্যে, তার অ্যাপ্রেন্টিস হয়ে। এবং সেই সময় সে তার নামটাকে পাল্টে, কে নাম পাল্টালো? রোলান গ্লেসি তার নামটাকে পাল্টালো হচ্ছে হ্যান্স বলে, হ্যান্স মল্টার বলে নামটাকে চেঞ্জ করলো, করে লেসির সঙ্গে দেখা করলো, তাদের প্রেমটা কন্টিনিউ করলো।
ন্যাচারালি তারা বিয়ে করলো চার্চে গিয়ে, মেনে নিল না পেরেন্টরা, দুজনের বাড়ির ফ্যামিলি কিংকে ম্যারেজটাকে ক্যান্সেল করতে বলল। কিন্তু সাইমন আয়ার যে দেখা যাবে যে এতটাই যার মানে আস্তে আস্তে প্রতিপত্তি বাড়ছে পলিটিক্যাল সিনারিওতে, সে জিতবে, জিতে লর্ড মেয়র অফ লন্ডন হবে, হয়ে রোজের ডটার রজার অটলেকে রিপ্লেস করবে, করে কিংকে রিকোয়েস্ট করবে আপনি এই দুটো ফ্যামিলির বিয়েকে মেনে নিন। এবং পরবর্তীকালে জানা যাবে যে হ্যান্স মল্টার ইজ বেসিক্যালি ডিসগাইজড রোলান গ্লেসি, এবং তারা তাদের বিয়েটাকে কিংও মেনে নেবে এবং নাইটহুড দেবে, এবং এইভাবে স্টোরিটা রোমান্টিক্যালি শেষ হবে। বুঝতে পেরেছ সুস্মিতা? বুঝতে পেরেছ না এখনো? বুঝতে পারোনি? আচ্ছা পরের দিন প্রশ্ন করবে, ঠিক আছে। তুমি যেটা করো, তুমি এটা শোনো, আর একটু বাড়িতে যেটা করো, যে স্টাডি মেটেরিয়ালটা দিয়েছি একটু দেখো, ঠিক আছে? ক্যারেক্টার গুলোর নাম লেখো, হ্যাঁ, না হলে ধরতে পারবে না, কারণ তোমরা তো প্লেটা এখনো পড়োনি, সেই জন্য। এটা গেল প্রথমত, আর অনির্বাণের জন্য দ্বিতীয় স্টোরিটা বলে দিই, এক সেকেন্ড। সেকেন্ড? হ্যাঁ, কি বলছো বলো বলো বলো। বলছে দ্বিতীয় গল্পে বিয়েটা কাদের, দ্বিতীয় গল্পে বিয়েটা কাদের মধ্যে হচ্ছে? দ্বিতীয় গল্পে বিয়েটা নয়, দ্বিতীয় গল্পে যেটা ঘটছে সেটা হচ্ছে, বলছি দ্বিতীয় গল্পে বিয়েটা কাদের মধ্যে হচ্ছিল? হ্যাঁ সেটা বলছি, সেটাই তো বলছি। দ্বিতীয় গল্পটা ইজ অ্যাবাউট দ্য সাইমন আয়ারস ফ্যামিলি, হু ইজ দ্য মাস্টার শু মেকার, তার যে ফোর ম্যান, সে হচ্ছে র্যালফ। র্যালফ এবং জেনের মধ্যে অলরেডি ম্যারেজ কমপ্লিটেড, কিন্তু র্যালফ জয়েন্স আর্মি রিলাকটেন্টলি বিকজ অফ দ্য প্রেশার ফ্রম দ্য কিং, কারণ সেই সময় আর্মিতে একটা কম্পালসারি জয়নিং এর ব্যাপার ছিল। তো র্যালফ যুদ্ধে চলে যায়, অনেক দিন ফেরে না, ফলে জেন ধরে নেয় যে র্যালফ ডাইড লং এগো। সেই সময় হ্যামন বলে একটা ক্যারেক্টার, মাস্টার হ্যামন, হি প্রপোজড জেন, জেনকে প্রপোজ করে। দীর্ঘদিন ধরে জেন সেই প্রপোজাল ডিনাই করে আসে, বিকজ শি থট যে র্যালফ এখনো বেঁচে আছে। কিন্তু যখন হ্যামন ব্রিংস দ্য নিউজ অফ দ্য ডেথ অফ দ্য র্যালফ, তখন রাজি হয় জেন বিয়ে করতে। এই ম্যারেজের কথাই তুমি শুনেছ, এদের মধ্যেই বিয়ে হচ্ছিল, এই মাস্টার হ্যামনের সঙ্গে জেনের বিয়ে হচ্ছিল, ঠিক আছে? সি রিলাকটেন্টলি এগ্রিজ টু দ্য ম্যারেজ, মানে পুরোপুরি রাজি হয় না, মোটামুটি রাজি হয়। তো সেই সময় তারা যখন বিয়েতে যাচ্ছিল, এমন সময়ে, ওয়েন দ্য পার্টি ইজ অ্যাপ্রোচিং টুয়ার্ডস দ্য চার্চ, এমন সময়ে র্যালফ সেই জায়গায় অ্যাপিয়ার করে, এবং জেন হ্যাজ বিন রিউনাইটেড উইথ র্যালফ, র্যালফের সঙ্গে রিউনাইটেড হয়, ওখানেই দ্বিতীয় স্টোরিটা শেষ হয়। সো এই হচ্ছে দুটো স্টোরি, দুটো মেন প্লট একসঙ্গে রান করছে, আমি দুটো আলাদা করে বললাম, একসঙ্গে রান করছে। সেটা পরের দিনে দেখাবো যে কেমন করে দুটো স্টোরি ইন্ট্রিকেট প্লট লাইন ইজ ইন্টারওভেন অ্যান্ড ইজ রানিং টুগেদার। কোনো প্রশ্ন আছে? বলো কোনো প্রশ্ন আছে কি না? এনি কোয়েশ্চেন্স? বেশ বেশ, যেহেতু কারোর তাহলে কোনো প্রশ্ন নেই, তাহলে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ইন দ্য নেক্সট ডে আই উইল গো ইন টু দ্য ডিটেলস অফ দ্য স্টোরি লাইন, ওকে, অ্যান্ড ট্রাই টু ডিসকাস দ্য মেন প্লট লাইন অফ দ্য স্টোরি। ডিসকাস করার পরে তার পরের দিন আমি টমাস ডেকারের শুমেকার জলিরে শেষ করে দেবো মেন মেন থিম গুলো ডিসকাস করে, ঠিক আছে? বেশ, তাহলে আজকে এখানেই শেষ করছি। শুমেকার্স হলিডের পরে কি পড়াবো সেটা এখন থেকে ডিসাইড করে ফেলো। এবার আমি একটু স্পিডে খেলবো, মানে দুটো তিনটে ক্লাসের মধ্যে নন ডিটেল গুলোকে হু করে শেষ করবো, কারণ সিলেবাসটা এবার আমাকে শেষ করতে হবে অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। আর যে ডিটেল টেক্সট গুলো পড়িয়েছি তার উপরে কোনো প্রশ্ন থাকলে বলবে, ঠিক আছে? বেশ, তাহলে এখানে শেষ করছি নাকি? আচ্ছা আর একটা প্রশ্ন, বেশ দাঁড়াও এক সেকেন্ড, একটা দেয়ার ইজ আ